কোন রকম ভগিঝগি দিয়া অসহায় ভাই বোন লাথি মেরা বাই করে দিয়া সম্পত্তি একা নিবি তুমি এইখানে তোমার আমি সারা বাড়ি খুঁজলাম

কেলে গেছো আইছি চেহারা দেখতে ও মাপো এ তো মহিলা সারানা বসে বাইতা তো না ভাই কো জানি না জানি না মানে আইবো তুমি বাসা কেলে গেছো ভাই কাছে কাজ আছে এ না নস করতে গো শরীরে দুনিয়ার ময়লা দুনো টাক কথা কম বলেন আর ভাইয়ারে ডাকেন জান সারা ডাকুন যাব না সারা ডাকতে না করছে ডাকতে না করছে মানে আমাদেরটা আমাদের বুঝাই দিলে তো আমরা আর আসি না কি কর কি বুঝা দেবো তোমরা কি পা সারার কাছে আমাদের সম্পত্তি আমাদের বুঝাই দিতে কো যাও তুমি সম্পত্তি দিব স্যার তোমার সাথে কি এত তর্ক করতে আসছ এখানে কোন সম্পত্তি সম্পত্তি পাবে না বাবা এটা সাহস কত বড় তোমার এত জলে কি লেগে হ্যাঁ তুমি বের হই বাসা থেকে আমার ভাইয়ের বাসা থেকে আমারে বের করতে আইছে আমার জল আমি বাড়ি থাকি আমি কাম কাজ করি আমি বাড়ি খাই স্যার গুণ গামো না তোমার গুণ গামো আমি আরে দেখছো ভাইয়া কাজের বউ কত বড় দে মা বেশি কথা কই জারুদা ভাইয়া কথা কম ভাইয়া রে এক ডাকছে তো

ওকে ও তো আপনার কিছুই না আর আমরা কে আমি আপনার নন তো আপনার দেবর তাই নাকি তোমরা এই বাসার কেউ না এত চিল্লা চিল্লা কেন ওই জায়গায় ভাইয়া চলে আসছো আমাদের সম্পত্তি বুঝাই তো আমরা চলে যাই তুমি মারতাছো কেন কে রেসস কে নিয়ে সম্পত্তি নিতেছিস কি সম্পত্তি

মাই উপলার ঠিক মতো খাইতেও পারতেছি না আমাদের সম্পত্তিটা আমাদের বুঝে দাও আর নয়তো সে ওই সম্পত্তির অনুযায়ী আমাদের টাকা দিয়ে দাও আমরা চলে যাই না তবে ঘর অভাব অনটন নাকি তোর পোলা মেয়ে খাইতে পারে না না খাইতে পারে পড়াশোনা করাইতে পারস না না করতে পারছিস আমার জন্য লাভ আছে আমার জানার কোনো দরকার আছে এটা হ্যাঁ তোকে বিয়া দিছি তোর পর হয়ে গেছস ওই দেখো আঙ্গুল আঙ্গুল ভাঙ আচ্ছা আমি তো তোমার একমাত্র বোন না কিন্তু ঘটনা উল্টে যাবে কিন্তু কি ঘটনা উল্টবো কি ঘটনা উল্টাবি

হ্যাঁ আমার ইচ্ছা আমি স্টেডিয়াম বানাবো না আর ব্যাডমিন্টনের কোর্ট বানাবো এটা আমি বুঝবো এই না আমি নাচা গানের শোক করবো আমার টা বুঝবো তোমার বাড়িতে গেছি দাঁত এ যে বত্রিশটা না ষোলোটাই খুললে ভালো হয় কেমন বুড়া মাইঞ্জার মত না চাপাবি গ্যাদপ কি লেগেছে গায়ের দি শোষকে এই তোরে কথা কবি না এই অনাই কথা কইবো ভয় নাই বল কিসে টাকা

যাই না শুই না হন কি করতেস মানে গায়ের জোর দেখাইতে কোন রকম ভোগি জগি দিয়া অসহায় ভাই বোন দুইটার লাথি মেরা বাইর করে দিয়া সম্পত্তি গুলি একা নিবি সম্ভব না কি আপনি একটু নাক গলেন না আপনার কিছু টাকা ধরাই দিব মনে আপনার ওগুলো বাই করে দেন আচ্ছা আপনি যদি আমাকে বিশ হাজার টাকা করে দেন না সব সম্পত্তি আমার করে দিবেন আমি আপনার পাঁচ লাখ টাকা দেবো চান পাঁচ লাখ দিই হ্যাঁ

টাকা কে আমাদের ভাগেরটা আমি নিয়ে ওটা বৃষ্টি দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তুই কথা কবি না কালকা আমার বাসায় হবে তখন সম্পদ একটা কাগজ সহ আমি মাইকার মুজায় দেবো আমক সম্পদ আপনি মাপবেন কে আমার বাপের সম্পদ আমি মাপলাম তোর বাপের আমার তো ভাইয়ের আমার তো ভাই আমার বাপে গায়ে গotre খাইতে সবপদ কইরা গেছে ওরি আমি মাপলে আমি মাপুম আমি জাগার বাড়া দিলে আমি দিমু এর কে দিতে পারবো না তার বাপ আর কি তালই আর কি লাগে খাকা খারা আর কি লাগে বাপ তোর কি বাপ ঠিকইলো अब्बा हां তুই পাইলে ওইও পাইব তোর বইনাও পাইব তুই একলা পাইব মানে মানে তোর তোর মার ঘরে তুই হইছস আর এই দুটারা আতে ল্যা তোর বাপে তোর তোর মায়েরে বিয়া করছিল নাকি

এমনি তাই হ্যাঁ একবার চোখ দিয়ে খুলে আলাম নিচের দিকে চা নিচের দিকে চা ব্যাধ আশি টাকা দেখা আশি একটা কিনা লো এসে আজিন শালার ভুই স্যার আমার কোনো টেনশন হই করান না এই বুড়া যদি করাল বস্তু আশি পাশে দেন একা ভাগা দিয়ে আলাম আমি ঠিক আছে বাট আমরা চলেন কোনো চিন্তা করান না তুমি তাকাইছো কেন